কাছে ও দূরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অনেক অভিনন্দন। কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে একবারে ব্যতিক্রম ধর্মী একটি বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে চলে আসলাম। বিষয়টা এরকম, ধরেন আপনি প্রবাসে আছেন, আপনি 2-4-5 বছর বিদেশে থাকছেন, কিছু টাকা ক্যাশ করছেন, হতে পারে 5 লাখ, হতে পারে 10 লাখ, যাই হোক যে টাকাই আপনি ক্যাশ করেছেন, এখন যে দেশে ফিরে আসছেন, আসার পরে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারাই আছে প্রত্যেকটা মানুষের মুখ থেকেই কিছু না কিছু ইনভাইট, কিছু না কিছু উদ্দেশ্য, কিছু না কিছু জ্ঞান আপনার উপর ছড়ে আসবে। হয়তোবা আপনার আশেপাশের লোকজন বলবে ঘরবাড়ি ঠিক করা লাগবো, ঘরবাড়ি ঠিক করো, কেউ আপনার বুদ্ধি দেবে বিয়া শাদি করো, কেউ আপনার বুদ্ধি দেবে অমুক একটা ব্যবসা করে অনেক বড় লোক হয়েছে ওইটা করো, আরেকজন বুদ্ধি দেবে দুবাই তো 5 বছর থাকাইছো এবার ইটালি যাওয়ার প্ল্যান করো। প্রত্যেকটা মানুষ আপনাকে যে বুদ্ধিই দেবে, প্রত্যেকটা বুদ্ধি প্রয়োগ করতে গেলে আপনার নিজের পকেটের টাকা খরচ করতে হবে। টাকা খরচ ছাড়া আপনার হাতে কোনো অপশন নাই, সেটা বিয়ে হোক সেটা বাড়ি করা হোক। কিন্তু কেউ আপনাকে এই অপশন দেবে না যে ভাই তুই তো 10 লাখ টাকা নিয়ে দেশে আসছো, তুই এমন একটা কিছু করার চেষ্টা কর যাতে তুই তো বিদেশ চলে যাবি বাট তোর দেশে থেকে তোর যেন মাসে যেন 5-7 হাজার কি 10 হাজার টাকা ইনকামের একটা সোর্স তৈরি হয়, যে টাকাটা দিয়ে তুই দেশেতে কোনো একটা খাতে ব্যয় কর। যেমন 10 লাখ টাকা আছে তোর, তুই এই টাকাটা একটা কাজে খাটা, সেখান থেকে কিছু টাকা আসলো, সেই টাকাটা দিয়ে তুই এরকম একটা বিজনেসের সাথে ইনভলভ হ। এরকম থিওরি, এরকম বুদ্ধি আপনাকে কেউ দেবে না, সবাই শুধু আপনাকে বলবে ঘর করো, বাড়ি করো, এই করো, সেই করো। ও এই জিনিসগুলো করতে 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 কখন যে আপনার সময়টা শেষ হয়ে যাবে, আপনার বয়সটা শেষ হয়ে যাবে, আপনি কখনোই টের পাবেন না। নিজের জীবন থেকে নিজের সময়গুলো যখন ফুরিয়ে যাবে তখন আপনি কি করবেন? তখন আপনি নিজের চিন্তা করবেন যে আমার জীবনের দিনগুলো আমি কিভাবে পার করলাম, আমি এখন কি করব। আসলে ভাই আপনিই বলেন, ইউটিউবে ভিডিও দেখে কারো লাইফ চেঞ্জ হয়? এটা কি বল, এটা কি চেঞ্জ হয় না? কয়জনের চেঞ্জ হয়? ইউটিউবে এরকম ভিডিও শুনে মানুষ মানুষকে মোটিভেশন করে, আপনাকে পরিবর্তন করার জন্য, মানুষকে কাউন্সিলিং করার জন্য ইউটিউবের কিছু রকম যারা মোটিভেশনাল ভিডিও বানায়, যারা বিজনেস পারপাস ভিডিও বানায়, যারা বিভিন্ন রিলেটেড ভিডিও বানায়, প্রত্যেকটি ভিডিওর উদ্দেশ্য কিন্তু একটাই, আপনাকে আনন্দ দেওয়া, আপনাকে বিনোদন দেওয়া, আপনাকে কোনো একটা বিষয়ের উপরে ধারণা দেওয়া। সেই লোক যার ভিডিও দেখতেছেন আপনি, যার জন্য আপনার মনের ভিতরে এত ভালোবাসা জন্ম নিতেছে, আপনি কি কখনো ভেবে দেখেছেন সেই লোক তার প্রয়োজনে ভিডিও বানাচ্ছে আপনাকে দেখানোর জন্য? আপনি সেই ভিডিও দেখতেছেন আপনার নিজের আনন্দ, নিজের চাহিদা মেটানোর জন্য, কিন্তু সেই ভিডিও দেখে আপনার জীবনে লাভ হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে শুধুমাত্র আপনার সিদ্ধান্তের উপরে, এখানে কারো হাত নাই। আপনি চাইলে আপনার লাইফকে চেঞ্জ করতে পারবেন, আপনি না চাইলে আপনার লাইফকে আপনি সঠিক জায়গায় রাখতে পারবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ইচ্ছা। তবে প্রত্যেকটা মানুষের উচিত নিজের জীবনকে, নিজের ভাবনাকে, চিন্তা শক্তিকে অগ্রসর করা। আপনি এগিয়ে যান, আপনি অনেক দূর আগান। আমি যেমন বলতেছি যে বিদেশ যান, বিদেশ থেকে দেশে আসেন, আপনি ব্যবসা করেন, আপনি গার্মেন্টসে চাকরি করেন, আপনি চাকরির পাশাপাশি ব্যবসা করেন, আপনি স্টুডেন্ট, আপনি পড়াশোনা করতেছেন, আপনি পড়াশোনার পাশাপাশি ব্যবসা করেন। আচ্ছা, এই যে আমি যে ব্যবসার কথা বলতেছি, চাকরির কথা বলতেছি, এখন আমি নিজে যদি ব্যবসা না করি, আমি নিজে প্র্যাকটিক্যালভাবে, শুধু তো ভিডিও বানাইলে হবে না, কথার সাথে তো কাজের মিল থাকতে হবে, এখন আমি নিজে যদি ব্যবসা না করি, নিজে যদি ব্যবসা করে না বুঝি, আমি আপনাকে কীভাবে ব্যবসা শিখাবো? শুধু মোবাইলে ভিডিও বানাইলে হবে? এরকম ভিডিও তো আমিও 2-5টা বানাইতে পারি, অমুক মেশিন কিনুন প্রতিদিন 5,000 টাকা ইনকাম করুন, অমুক মেশিন কিনুন প্রতিদিন 2,000 টাকা ইনকাম করুন। কথা তো সত্য, কথা মিথ্যা না, কিন্তু আমি তো প্র্যাকটিক্যাল করতে হবে। আমি একটা মেশিন কিনছি, এই মেশিন দিয়ে আমি যদি 2,000 টাকা মাসে ইনকাম সোর্স যদি তৈরি করতে নাই পারি, তাহলে আমি আপনাকে কিভাবে বলবো যে একটা প্লেন মেশিন কিনুন আর চাকরির পাশাপাশি মাসে 5,000 টাকা ইনকাম করুন?
আগে তো নিজের করতে হবে। আমি যদি নিজেই না পারি তাহলে আপনি কিভাবে পারবেন? বন্ধুরা, যারা বিদেশে আছেন, যারা দেশে আছেন, যে যে পজিশনে আছেন, যে যেভাবে আছেন, হতাশ হবেন না। একটা কথা মনে রাখবেন যে চায়না যেমন সারা ওয়ার্ল্ডে বিভিন্ন প্রোডাক্টের জন্য যেমন সেরা, যেমন খেলনার দিকে, মোবাইলের দিকে, বিভিন্ন অ্যাক্সেসরিজের দিকে, বিভিন্ন জিনিসের দিকে সেরা, ঠিক তেমনি বাংলাদেশের পণ্য মানে বাংলাদেশের পোশাক শিল্প সারা পৃথিবীর ভিতরে সেরা। আপনি পৃথিবীর যে কোনো নামি দামি দেশে যান, নামি দামি ব্র্যান্ডের শপে যান, দোকানে যান, দেখবেন মেড ইন বাংলাদেশ লেখা গার্মেন্টস অনেক আছে, অ্যাভেলেবেল। নিজের দেশের পণ্যের কোনো না কোনো একটা মান ঠিকই বিশ্ববাজারে ধরে রাখছে বাঙালি। সে চিন্তাধারাকে কাজে লাগিয়ে আপনাকে আগাতে হবে। বাসায় শুয়ে শুয়ে, বিদেশে বসে শুয়ে শুয়ে, খাতা কলম নিয়ে প্ল্যান করে কখনো আপনি আপনার লাইফ চেঞ্জ করতে পারবেন না। আমি আপনাকে বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। ধরলাম আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ড্রাইভার, আপনি সারা জীবনও যদি গাড়ি চালান আপনি অ্যাক্সিডেন্ট করবেন না, কারণ আপনার মধ্যে কনফিডেন্স আছে, আপনি খুব ভালো ড্রাইভার। এখন আপনি কি হলো গাড়ি চালাচ্ছেন, আপনার সামনে যে আসতেছে সে মদ খেয়ে গাড়ি চালাইতেছে, আপনি যতই ঠিক থাকেন না কেন ওই রাস্তার মধ্যেই আপনার বাহাদুরি, আপনি রাস্তার বাইরে তো যেতে পারবেন না, তাতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন। তো সে আপনার সাথে গাড়ি লাগাই দিল, আপনি কিছু করার আছে? আপনি বিজনেস করবেন? আপনি তো একা বিজনেস করতে পারবেন না, আপনি তো অবশ্যই কোনো না কোনো ব্যক্তির হেল্প লাগবে। কিভাবে হেল্প লাগবে? হয়তো আপনি কারো কাছ থেকে কাপড় কিনবেন, নিজে তৈরি করবেন, হয়তো বা লোকজন রেখে তৈরি করাবেন, হয়তো বা কোনো কাস্টমারের কাছে বা কোনো দোকানের কাছে আপনার প্রোডাক্টটি সেল করবেন। যার কাছে সেল করবেন সে যদি আপনার যদি দুর্নীতি করে তখন, বা যার কাছ থেকে কাপড় কিনতেছেন সে আপনাকে দেখাইলো অরিজিনাল কাপড়, দিয়া দিল ডুপ্লিকেট কাপড়, তখন আপনি কি করবেন? তাই বিজনেস করতে গেলে পর্যায়ক্রমে নিজেকে প্র্যাকটিক্যালভাবে তৈরি করতে নিতে হবে, যেভাবে আমি তৈরি করতেছি আমাকে। আমার বিশ্বাস, আমি এই চাকরির পাশাপাশি দু চার ছয় মাস যখন আমি এটার সাথে অগ্রসর হব অবশ্যই আমার কিছু ধারণা হবে। তখন যদি আপনি এসে আমাকে প্রশ্ন করেন যে ভাই তুমি তো দেখছি শুরু করছিলে ছয় মাস আগে, তোমার এখন কী পজিশন, তুমি কি ডেভেলপ হয়েছো? হ্যাঁ, তুমি যদি ডেভেলপ হও তাইলে আমি এখন এই ব্যবসায় নামবো। আমি তো বিদেশ থেকে আসছি, আমার কাছে তো 5 লাখ টাকা ক্যাশ আছে, আমি তো 5 লাখ টাকা ইনভেস্ট করুম না, আমি 10,000 টাকা ইনভেস্ট করে দেখবো তোমার এই ব্যবসায় আমার লাভ হয় কি না। যদি 10,000 টাকা ইনভেস্ট করে দেখি যে আমার এখানে ব্যবসায় লাভ হচ্ছে তাইলে আমি ইনভেস্ট করব, তখন তো হবে। আর এর জন্য আমার আগে করতে হবে, তারপর আপনাকে ইনভাইট করতে হবে। তাই বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, দাদা আমার পরিবারের সদস্য হয়ে গেছেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে যতটুকু পারি সবাইকে নিয়ে পরিবারের মতো একত্র হয়ে ভালো কিছু করার জন্য। আপনারা আমার ভিডিওটি দেখতেছেন, বর্তমানে আমাদের পরিবারের সদস্য অনেক হয়ে গেছে, ভিডিও ভিউ ভালো হচ্ছে, আমিও চেষ্টা করতেছি আরও অনেক ভালো ভালো ইনফরমেশন, ভালো ভালো তথ্য নিয়ে আপনাদের সামনে আসার জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার জায়গা থেকে যেন আমি আরও ভালো কিছু আপনাদের জন্য করতে পারি। যার যার অবস্থান থেকে সবাই ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ সবাইকে।